पश्चिम बंगाल के नदिया जिला के कल्याणी विश्वविद्यालय में रात के समय बदमाशों का हुजूम छात्रों के छात्रावास में घुस जाता है। अब छात्र सुरक्षा की मांग को लेकर हॉस्टल के बाहर धरना प्रदर्शन करने लगे। नदिया में कल्याणी विश्वविद्यालय की घटना सामने आई है, जहां पर आपको बता दें ज्ञात हुआ है कि बीती रात कल्याणी विश्वविद्यालय की एक छात्रावास का दरवाजा खोलकर बाथरूम जाने के लिए निकली, तभी दरवाजा खुला होने का फायदा उठाकर एक बदमाश सीधे कमरे में घुस गया और कमरे के अंदर मौजूद एक अन्य छात्र ने बदमाश को देख लिया और चिल्लाने लगा। बदमाश मौके से भाग गया। इससे पहले महिला छात्रावास में भी ऐसी घटना हुई थी। छात्रों की शिकायत है कि सुरक्षा गार्ड की कमी के बावजूद बदमाश हॉस्टल में घुस सकते हैं। मूल रूप से छात्रों ने इस दिन छात्रावास के सामने ये सवाल उठाकर विरोध करना शुरू कर दिया। खबर मिलते ही विश्वविद्यालय के कुलपति मौके पर पहुंचे। इस संबंध में विश्वविद्यालय की छात्रा माहिरा अफसाना ने बताया कि बीती रात जब उसकी सहपाठी बाहर गई तो एक बदमाश मौका पाकर सीधे दरवाजा खोलकर सीधे उसके बिस्तर पर आ गया। उसके शक के चलते छात्र चिल्लाने लगा। उन्होंने कहा कि विश्वविद्यालय द्वारा तत्काल सुरक्षा की व्यवस्था की जाए। कल्याणी विश्वविद्यालय के कुलपति डॉक्टर मानस कुमार सन्याल ने कहा कि छात्र को सुरक्षा मुहैया कराना विश्वविद्यालय की जिम्मेदारी है। হ্যাঁ, কি ঘটনা কি হয়েছিল? ঘটনা তখন হচ্ছে 1:10 বা 15 নাগাদ, তখন আমি আর আমার রুমমেট ছিলাম রুমে, তখন ও বললো যে বাইরে যাব, বাথরুম যাব, রুমটা আমি মানে খুলে দিয়ে যাচ্ছি, মানে রুম বাইরে থেকে লক করে তারপর বাথরুম যাই আমরা। তো বললো যে তুই জেগে আছিস, তাহলে আমি টেনে দিয়ে যাচ্ছি। তো ও জাস্ট গিয়েছে আর ওই মুহূর্তেই আবার রুমে সাউন্ড হচ্ছে যে দরজা খোলার। আমি ভাবছি যে ওই আসছে বলে ব্ল্যাঙ্কেট থেকে মাথা বের করছি না, দেখলাম জাস্ট আমি ভাবলাম এত তাড়াতাড়ি চলে আসলো বলে মুখটা বাইরে করেছি, আর অমনি দেখছি যে একটা কেউ একটা মানে এতটা পুরো কভার করা ছিল, ওর মাথায় টুপি পরা ছিল, এইভাবে পুরো তাকিয়েছে। আর আমি চিৎকার করতে লেগেছি, তখন ও সাইড দিয়ে পুরো চলে গেল। তারপর আমি রুম থেকে মানে রুমটা গিয়ে লক করে দিয়েছি। তোমাদের সিকিউরিটিকে জানাওনি তোমরা? হ্যাঁ, তারপর বেরিয়ে জানালাম, বৈশাখী দেখে ডাকলাম সবাইকে, বললাম তো বলছে হোস্টেলের মেয়েরাই করেছে বা চুরি করতে এসেছিল, এরকম টাইপসের কথা বলল। ভয় দেখানোর জন্য এরকম কিছু একটা বলেছে, এরকম বলেছে। তার আগে আমার এর আগে আমার রুম থেকে আমার জানলা দিয়ে ডকুমেন্টসের ফাইল সব চুরি হয়ে গেছিল, আমার পুরো ব্যাগ চুরি হয়ে গেছে হোস্টেল থেকে। তখনও বলেছিলাম জানলার ওখানে কাউকে দেখেছিলি? হ্যাঁ, জানলার ওখানে আমার রুমমেট দেখেছিল, আমি তখন রুমে ছিলাম না। তখনও বলা হয়েছিল যে হ্যাঁ রুমমেটরাই করেছে বা হোস্টেল থেকে এরকম চুরি হয়েছে বা আমি ফেলে এসেছি জেরক্সের দোকানে বা এরকম টাইপসের বলা হয়েছিল, তখনও এড়িয়ে গিয়েছিল, এইভাবে হয়েছিল। তারপর আজকে হলো, তাও আজকে যখন আমি ফার্স্ট দেখলাম আমার রুমের আগে আমার পাশের রুমে নক করেছিল, তখন দিদি বলেছিল যে কেড়ে বলেছে, তখন ওর রুম থেকে বেরিয়ে এসে আমার রুমে নক আমার রুমটা এইভাবে ধাক্কা দিয়েছে, তখন আমি চিৎকার করতে লেগেছি, তারপর ও চলে গেছে। গার্ড কাকুদের বললাম তো গার্ড কাকুরা বলছে যে হোস্টেলের মেয়েরাই এরকম করছে, চুরি করতে এসেছিল, এরকম টাইপসের বললো। তারপর আমরা ঢুকে গেলাম, তারপর বৈশাখীতে সঙ্গে হয়েছে। কটা নাগাদ হয়েছিল? আমার সঙ্গে 1:15 10:15 এরকম টাইপস হচ্ছে, তারপর সব হলো, তারপর আমি 2টোর সময় রুমে ঢুকলাম, দিয়ে তারপর আবার দিদির সঙ্গে হয়ে গেছে। তোমার নাম? নাহিদ। নাহিদ কি? নাহিদ আফসান। স্যার, ছাত্রীরা যে অভিযোগ করছে রাতে দুষ্কৃতি হোস্টেলের মধ্যে এবং নিরাপত্তার দাবিতে তারা সকাল থেকে অনুচ্ছে। আমি নিজে এসেছি এখানে দেখতে, দেখলাম বাথরুমের কাঁচ ভাঙা। এটা তো বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের, আমি ওদের অ্যাসিওর করে এসেছি। আমাদের যে এক্সিস্টিং টিম আছে সিকিউরিটি, পুরোটাই আমরা পাল্টাবো। যেখানে যেখানে আউটসাইডের লাইটগুলো জ্বলছে না সেগুলো জ্বলিয়ে দেবো, এবং আমি লোকাল পুলিশের সাথেও কথা বললাম, পুলিশের আইসিও আছে, ওরাও পেট্রোলিংয়ের ব্যবস্থা শুরু করবে। আশা করি এই ধরনের ইনসিডেন্ট ঘটবে না। সিসি ক্যামেরা দাবি তুলছিল ছাত্রী? সিসিটিভিটাও আমরা খবর ছিলাম, ওটা প্রসেসে আছে, 2-1 দিনের মধ্যে ওয়ার্ক অর্ডার হয়ে যাবে, আশা করছি ইনস্টলেশন এটা শীঘ্রই করতে পারবে। আজকের ঘটনা এফআইআর করবেন আপনারা বিশ্ববিদ্যালয়? সেটা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলবেন, রেজিস্ট্রার আইনানুগ ব্যবস্থা নেবেন। আমি একটা তদন্ত কমিটি তৈরি করেছি, সেই তদন্ত কমিটি আমাকে 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে। স্যার, এর আগেও বলছে যে বারবার হোস্টেল থেকে নানা রকম জিনিস, আগে এর আগে একটা ঘটনা ঘটেছে জানাচ্ছে বিশ্ববিদ্যালয়, সেটাও আমরা এনকোয়ারি কমিটি রিপোর্ট করেছিলাম, তো সেটা রিপোর্টটা রেজিস্ট্রারের কাছে আছে, রেজিস্ট্রার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।